Vayam Prabha. Digital India. Educated India. স্কার আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা স্কটিশ চার্চ কলেজের ইতিহাসের অধ্যাপিকা স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে আবারও তোমাদের সকলকে জানাই স্বাগত এই কোর্সটির শিরোনাম ভারতবর্ষের ইতিহাসের আদি পর্বে মৌর্যরা রাজনীতি সমাজ এবং অর্থনীতি এই কোর্সের আজকে দ্বিতীয় লেকচার আজকে দ্বিতীয় লেকচারটির শিরোনাম মৌর্য সাম্রাজ্যের স্থাপনা এবং চন্দ্রগুপ্ত মৌর্য আজকের লেকচারটিতে আমরা সরাসরিভাবে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের আলোচনার ভেতর ঢুকে যাব প্রথমেই দেখে নেব কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে মৌর্য সাম্রাজ্যের স্থাপনা ঘটেছিল মগধ অঞ্চলে এবং তা কীভাবে আস্তে আস্তে বিস্তারিত হয় সমগ্র উত্তর ভারত এবং উত্তর ভারতের সীমারেখা পেরিয়ে ভারতবর্ষের উত্তর পশ্চিম পেরিয়ে আফগানিস্তান পর্যন্ত পৌঁছে গেছিল তবে সেই মূল আলোচনা আসার আগে আজকে শুরু করার একদম শুরুতে আমরা আগের দিনের যে লেকচারটি শুনেছিলাম তার একটা ছোট্ট রিভাইজড ভার্সন শুনে নেবো তাতে আমাদের আজকের লেকচারটি বুঝতে এবং তাকে পর্যালোচনা করতে হয়তো সুবিধেই হবে আগের দিনে যে লেকচারটি আমি তোমাদের শুনিয়েছিলাম সেখানে মৌর্য সাম্রাজ্যের সরাসরি কোনো আলোচনায় না গিয়ে বরং তার একটি প্রেক্ষাপট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম প্রথম লেকচারটি দুটে দুটি ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগটিতে আমি মৌর্য সাম্রাজ্যের প্রেক্ষাপট তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং দ্বিতীয় ভাগটিতে সেই সকল উপাদান সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক যার সাহায্যে ঐতিহাসিকরা অনেক যত্ন করে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনা করেছেন সেই বিষয়ে আলোচনা করেছিলাম প্রথম লেকচারটিতে আমি শুরু করেছিলাম মৌর্য সাম্রাজ্যের স্থাপনকালের একটু আগে থেকে শুরু করেছিলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে ষোলোটি জনপদের জন্ম হয় এবং আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে সেই ষোলোটি জনপদ ঘিরে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে উঠে আসছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্র গঠনের ইতিহাস শক্তির ইতিহাস এবং নগরায়নের ইতিহাসও বটে সেই জনপদগুলিকে ঘিরে যে রাজনৈতিক ইতিহাস আমরা দেখেছিলাম তারই সূত্র ধরে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে আমরা পৌঁছতে পারি অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সে জনপদগুলিকে আমরা বিশ্লেষণ করেছিলাম সে হলো সেগুলি হলো মৌর্য সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসের ইতিহাসে সূচনা পর্ব বলা যেতে পারে ওই ষোলোটি মহাজনপদের ভিতরে মগধকে বিশেষ করে আমরা উল্লেখ করেছিলাম কারণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মধ্যবর্তী পর্যায়ে এসে মগধ বাকি জনপদগুলিকে পিছনে ফেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল বিভিন্ন ঐশি ঐতিহাসিকরা বিভিন্ন কারণ এবং বিভিন্ন ব্যাখ্যায় মগদের এই উত্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে সেগুলির দিকেও আমরা সেগুলি বিষয়েও আমরা আলোচনা করেছিলাম আমাদের আলোচনার মধ্য থেকে উঠে এসেছিল যে মগধ কিভাবে দক্ষ শাসকদের হাত ধরে গাঙ্গেয় উপত্যকার বিস্তীর্ণ উত্তর ভারত অঞ্চলে তার রাজশক্তি বিস্তার করেছিল মগধের এই উত্থানকে কেন্দ্র করেই আবার মৌর্য সাম্রাজ্যের ইতিহাসকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম কারণ চন্দ্রগুপ্ত মৌর্য যে আলোচনায় আমরা আজকে ঢুকব সেখানে দেখব যে তিনি যখন মৌর্য সাম্রাজ্যকে স্থাপন করেছিলেন তা করেছিলেন মগধের উপরেই তাই এই ষোড়শ জন মহাজনপদের ইতিহাস এবং মগদের উত্থানের ইতিহাস মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে আমাদের সামনে উঠে আসে আরেকটি বিষয় আমি তোমাদের আলোচনা করে তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রেক্ষাপট রূপে সেটি ছিল সামাজিক এবং ধর্মীয় এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই উত্তর ভারতে হিন্দু ধর্মকে প্রশ্ন করে উঠে এসেছিল অন্যান্য ধর্মচিন্তা যাদের ভিতর অন্যতম ছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম কিভাবে মৌর্য সাম্রাজ্য সাম্রাজ্যকে প্রভাবিত করেছিল তার ইতিহাস আমরা ধীরে ধীরে যত আমাদের আলোচনাগুলির ভিতর ঢুকব তত বুঝতে পারব আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে মৌর্য সম্রাটদের ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে জৈন ধর্ম এবং বিশেষ করে বৌদ্ধ ধর্ম অত্যন্ত প্রভাবশালী ছিল অশোক এবং অশোকের সাথে বৌদ্ধ ধর্মের যে নিবিড় সম্পর্ক সে বিষয়ে আমরা সকলেই কম বেশি জানি আমি তোমাদের বলেছিলাম যে যেভাবে এই বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রেক্ষাপট মৌর্য সাম্রাজ্যকে একটি সামাজিক এবং ধর্মীয় আবহাওয়া দিয়েছিল তেমনই মৌর্য সম্রাটদের যে ব্যক্তিগত প্রভাব এই ধর্মীয় চিন্তাভাবনাগুলির উপর সেগুলো দ্বারাও এই ধর্মীয় চিন্তাভাবনাগুলিও কিন্তু প্রভাবিত হয়েছিল এই ইতিহাস ভারতের সামাজিক এবং ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম একটি বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটের চিত্র যা দ্বারা আশা করি তোমরা মৌর্য মৌর্যসাম্রাজ্যে মৌর্য সাম্রাজ্যকে ভারতের ইতিহাসের এই আদি পর্বে সঠিক স্থানে বেষ্টিত করতে পারবে এবং তাকে সঠিকভাবে বিশ্লেষণও করতে পারবে এটি ছিল সেদিনকার লেকচারের প্রথম অংশ সেদিনের লেকচারের দ্বিতীয় অংশটিতে আমি কিছু সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান তোমাদের সামনে তুলে ধরেছিলাম উপাদান ইতিহাস রচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ সাহিত্যিক উপাদান হিসেবে আমরা কয়েকটি গ্রন্থকে নিয়ে আলোচনা করেছিলাম যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র মেগাস্থিনিসের ইন্ডিকা ব্রাহ্মণদের রচিত ধর্মশাস্ত্র পুরাণ বৌদ্ধ এবং জৈন গ্রন্থ নিয়েও আমরা আলোচনা করেছিলাম এই গ্রন্থগুলি যে মূল্যবান তথ্য থেকে ঐতিহাসিকরা সাম্রাজ্যের ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে সেই বিষয়ে যেমন আমরা আলোচনা করেছিলাম তেমনই এই বিষয়েও আলোচনা করেছিলাম যে এই গ্রন্থগুলির বেশ কিছু ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে মাথায় না রাখলে আমরা সঠিক রূপে ইতিহাস রচনা করতে পারবো না সেই নিরিখে বিশেষ করে মেঘাস্থিনিসের লেখা বা কৌটিল্য লেখা গ্রন্থগুলিকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই ত্রুটিকে কিছুটা না হলেও অনেকটাই পূর্ণ করে দেয় প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা খুবই ভাগ্যবান যে আমাদের সামনে রয়েছে অশোকের অনুশাসনগুলি ভারতের ইতিহাসে বলা যেতে পারে এই অঞ্চলের ইতিহাসে অশোকের এই অনুশাসনগুলি নজিরবিহীন এবং অনন্য এই অনুশাসনগুলি থেকে শুধুমাত্র আমরা মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক বা শাসন ব্যবস্থা কেন্দ্রিক বিবরণী পাই না অশোক এবং ব্যক্তি অশোক সম্বন্ধেও অনেক কিছু জানতে পারি অশোকের ধর্মচিন্তা অশোকের বৌদ্ধ ধর্মচিন্তা এবং অশোকের প্রণীত ধর্ম এই অনুশাসনগুলি থেকে আমরা উদ্ধার করতে পারি তাছাড়াও ঐতিহাসিকরা যেমন নয়নজ্যোধ লাহিরি দেখিয়েছেন যে কিভাবে এই অনুশাসনগুলির মাধ্যমে ব্যক্তি অশোক প্রজাদের অনেক কাছাকাছি চলে এসেছিলেন এবং এই ব্যক্তি অশোককে যদি আমরা বুঝতে পারি তাহলে সম্রাট অশোককে বুঝতেও আমাদের কিন্তু অনেকটাই সুবিধে হবে অশোকের এই অনুশাসনগুলি ছাড়াও মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে যে অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি আছে তাদের ভেতরে হচ্ছে অঙ্কচিহ্নিত রৌপমুদ্রাগুলি রৌপমুদ্রাগুলি এবং তাছাড়াও খনন কার্য থেকে উদ্ধার যে শিল্প সামগ্রী আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিল্প সামগ্রীর ক্ষেত্রে আমি খুব বিশদ আলোচনার ভেতর যাইনি কেন কি যখন আমরা সাম্রাজ্যের শিল্প নিয়ে আলোচনা করব তখন এগুলি আবার উঠে আসবে সেই আলোচনা এবার আসা যাক আজকের আলোচনায় আজকের আলোচনাটি শুরু করব যেখানে আমি আগের দিন শেষ করেছিলাম আগের দিন শেষ করেছিলাম এই বলে যে ভারতবর্ষের এই প্রাচীন ঐতিহাসিক সময়ে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে যে রাজনৈতিক সামাজিক ধর্মীয় আবহাওয়া তৈরি হয়েছিল তার হাত ধরে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভারতের রাজনৈতিক ইতিহাসে উদয় হয় ভারতের প্রথম সাম্রাজ্য এই সাম্রাজ্য স্থাপনের পেছনে যে ব্যক্তির সব থেকে বড় অবদান ছিল তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য ঐতিহাসিকদের মতে চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ অথবা তিনশো চব্বিশ অথবা রমিলা থাপারের মতে তিনশো একুশ শনে তবে এই মৌর্য সাম্রাজ্যের স্থাপনের ইতিহাসের ভেতর ঢোকার আগে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই সে প্রশ্নটি হল এই চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন তাকে আমরা ভারতবর্ষের ভৌগোলিক এলাকায় কোথায় কোথায় চিহ্নিত করতে পারি এবং এই সূত্র ধরেই প্রশ্ন করতে পারি যে এই মৌর্যদের বংশ বা কী ছিল ভারতবর্ষের হিন্দু সমাজে হিন্দু সমাজ চারটি বর্ণে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র আমরা যে উপাদানগুলি আমাদের কাছে আছে সেখান থেকে কি নির্ধারিত করতে পারি যে এই মৌর্যরা ঠিক কোন বর্ণের ছিল এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তবে আমরা আজকের লেকচারটি পরের পর্যায়েগুলিতে পৌঁছব তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কয়েকটি উপাদানের নাম লিখে রেখেছি যে উপাদানগুলির সাহায্যে আমি এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে সাহিত্যিক উপাদানের নাম লেখা রয়েছে তা হলো বিশাখা ধত্তের মুদ্রারাক্ষস এটি একটি সংস্কৃত নাটক এবং এটি রচনাকাল সাম্রাজ্যের অনেক পরবর্তী সময় সেটি অবশ্যই একটি সমস্যা তবে মুদ্রা মুদ্রারাক্ষস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কারণ এই মুদ্রা মুদ্রারাক্ষসে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং কৌটিল্য বা চাণক্য সম্বন্ধেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই আগের দিনে লেকচারে যখন আমরা অর্থশাস্ত্র নিয়ে আলোচনা করেছিলাম তখন এই মুদ্রাক্ষসের কথা কিন্তু আমি উল্লেখ করেছিলাম তখন চাণক্যের কথা হচ্ছিল তাই বলেছিলাম যে একমাত্র এই নাটকটিতেই চাণক্য বা কৌটিল্যের উল্লেখ আমরা পাই তিনি ছিলেন চন্দ্রগুপ্তের বিশ্বাসী প্রধানমন্ত্রী এবং এমনও বলা হয়ে থাকে যে তার বুদ্ধিতেই চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের স্থাপনা করতে সক্ষম হয়েছিলেন অথচ মৌর্যদের সময়কালে এই ব্যক্তির কোনো উল্লেখ সেইভাবে কোনো উপাদান থেকে কিন্তু আমরা পাইনি পেয়েছি এই মুদ্রা মুদ্রারাক্ষস থেকে তবে চাণক্য নিয়ে আজকে আমাদের আলোচনা হবে না আজকে আমাদের আলোচনার মূল বিষয় এই ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্য তাই চন্দ্রগুপ্ত মৌর্যে ফিরে যায় মুদ্রারাক্ষসে লেখা আছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় হলো বংশী তিনি ছিলেন নন্দ রাজারই পুত্র কিন্তু তিনি তার সঠিক মর্যাদা পাননি এবং সেই কারণেই যখন চাণক্যের সাথে তিনি ষড়যন্ত্র করেন তখন সেই ষড়যন্ত্রর ফলস্বরূপ উনি ধননন্দকে যিনি ছিলেন নন্দবংশের শেষ রাজা তাকে পরাজিত করে তার প্রতিশোধ নেন এবং নিজের বংশ পরিচয় দিয়ে মৌর্য বংশের সাম্রাজ্য স্থাপনা করেন মুদ্রারাক্ষসের এই তথ্যটি বিচার এবং এর সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে তবে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যা থেকে আমরা অন্তত একটি ইঙ্গিত পাচ্ছি যে চন্দ্রগুপ্ত মৌর্যকে এই সময়কার রাজনৈতিক যে আবহাওয়া তার ভিতরে কোথায় প্রতিষ্ঠিত করতে পারি এবার চলে আসছি দ্বিতীয় গ্রন্থটিতে দ্বিতীয় গ্রন্থটি একটি জৈন গ্রন্থ আবারও এই গ্রন্থটি রচনা যে সময়কাল তা মৌর্য সাম্রাজ্যের সময় থেকে অনেকটাই পড়ে এই গ্রন্থটি রচনা করেছিলেন কবি হেমচন্দ্র এবং এই গ্রন্থটিতে মানে পরিশিষ্ট পর্ব গ্রন্থটিতে বলা আছে যে চন্দ্রগুপ্ত মৌর্য একটি ময়ূর পোষক গোষ্ঠীর নেতার দৈহিত্র ছিলেন অর্থাৎ সেই নেতার কন্যার তিনি পুত্র সন্তান ছিলেন যেহেতু তারা ময়ূর পোষক তাই ময়ূর শব্দটি থেকে মৌর্য শব্দটিকে আমরা পাচ্ছি এবং সেই শব্দটিকে ব্যবহার করেই চন্দ্রগুপ্ত যখন তার রাজশক্তির শিখরে পৌঁছান সেই শব্দটির সাহায্যেই তিনি তার বংশের পরিচয় রেখেছিলেন আবারও যেহেতু এই গ্রন্থটির রচনা সময় অনেকটাই পরবর্তী সময় তাই জন্যে এই সমস্যাগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং ঐতিহাসিকদের ভেতরেও দ্বিমত আছে এই এই তথ্যটির সত্যতা সম্বন্ধে তবে একটি বিষয় এখানে আমি তোমাদের নজরে আনতে চাই পরিশিষ্ট পার্বণে বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ময়ূর পোষক গোষ্ঠীর একজন ব্যক্তি ময়ূর পোষক অর্থাৎ এই গোষ্ঠীর ব্যক্তিরা ছিল বৈশ্য বর্ণের এই আলোচনার ভেতরে আমি আবার ঢুকবো এই মুহূর্তে আমি এগিয়ে যাচ্ছি পরের গ্রন্থটিতে পরের যে দুটি গ্রন্থ এখানে উল্লিখিত আছে সেই দুটি গ্রন্থই হল বৌদ্ধ গ্রন্থ একটি মহাবংশ এবং আরেকটি হল মহাপারিনিব্বাণ সূত্র মহাবংশের কথা আমি আগের দিনে লেকচারে উল্লেখ করেছি গ্রন্থ হিসেবে মহাবংশ এবং দীপবংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ আমাদের কাছে এই গ্রন্থ দুটি অনেক পরবর্তী সময়ে রচনা এবং এই দুটি গ্রন্থ পালি ভাষায় রচিত হয়েছিল সিংহলে অর্থাৎ শ্রীলঙ্কা এই ক্ষেত্রে মহাবংশে উল্লেখ করা হয়েছে এ যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয় বংশীয় মরিয়াকুলের তিনি অংশভূত ছিলেন অপরদিকে মহাপরিনির্বাণ সুত্তা অত্যন্ত প্রাচীন একটি বৌদ্ধ বৌদ্ধগ্রন্থ এমনকি মনে করা হয় এটি প্রাক মৌর্য যুগে রচিত হয়েছিল এই মহাপরিনির্বাণ সূত্রতে যে ধারণাটি দেয়া হয়েছে এবং যে বংশ পরিচয়টি তুলে ধরা হয়েছে সেটি হেমচন্দ্র রায়চৌধুরী বা তার ওপর হেমচন্দ্র রায়চৌধুরী যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন হেমচন্দ্র রায়চৌধুরীকে অনুসরণ করেই এই গ্রন্থের তথ্যটি আমি তোমাদের সামনে তুলে ধরছি এই গ্রন্থটিতে বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের অবস্থান পিপ্পলিবানা বলে একটি অঞ্চলে আমরা চিহ্নিত করতে পারি কোথায় ছিল এই অঞ্চলটি নেপালের তরাই অঞ্চল এবং উত্তরপ্রদেশের গোরখপুরের মধ্যবর্তী কোনো এলাকাকে এই অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে পিপ্পলিবানা ছিল একটি জনপদ কিন্তু এই জনপদে রাজতন্ত্র ছিল না ছিল হয়তো গণসংঘ রাজতন্ত্র এবং গণসংঘের যে গুরুত্ব বা যে রাজনৈতিক গুরুত্ব সেই বিষয়ে আমরা আগের দিনে লেকচারে বিশদভাবে আলোচনা করেছি এবং এই ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ষোড়শ মহাজনপদের ইতিহাসের সাথে ফিরে আসি মহাপরিনিব্বাণ সূত্রে যে বংশ পরিচয় দেওয়া হয়েছে সেই বংশ পরিচয়। এখানে বলা হয়েছে এই যে এই পিপ্পলিবাণী যে ছোট্ট জনপদটি ছিল তা তার রাজনৈতিক স্বাধীনতা হারায় মগধের রাজশক্তির সামনে এবং আবারও চন্দ্রগুপ্ত মৌর্যের যে উত্থান সেই উত্থানকে প্রতিশোধ রূপে আমরা চিহ্নিত করতে পারি পিপ্পালিবানার স্বাধীনতার জন্য তিনি ধনানন্দের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং মৌর্য সাম্রাজ্যকে স্থাপন করতে সক্ষম হন এই সকল গ্রন্থ থেকে আমরা ভিন্ন ভিন্ন বংশ পরিচয় পেলাম এবং অবশ্যই ঐতিহাসিকদের জন্য খুব কঠিন বলা যে ঠিক কোন তথ্যটি আমাদের জন্য সব থেকে বেশি প্রযোজ্য বা তার সত্যতা আমরা সঠিকভাবে বিচার করতে পারি তবে এই পৃথক পৃথক যে বংশ পরিচয় বিবরণী তার থেকে আরেকটি খুব সূক্ষ্ম ইঙ্গিত আমরা পাই দেখো এখানে জৈন গ্রন্থ আছে এবং বৌদ্ধ গ্রন্থ আছে এখানে ব্রাহ্মণ গ্রন্থে বা ব্রাহ্মণদের রচিত গ্রন্থের উল্লেখ আমি করিনি কিন্তু রুমিলা তাহার রুমিলা থাপর তার বইতে উল্লেখ করেছেন যে ব্রাহ্মণরা তাদের রচিত গ্রন্থে মৌর্যদের শূদ্র বলে নির্ধারিত করেছে জৈনরা মৌর্যদের নির্ধারিত করেছে বৈশ্য বলে বৌদ্ধরা মৌর্যদের নির্ধারিত করেছে ক্ষত্রিয় বলে এবং ব্রাহ্মণরা মৌর্যদের নির্ধারিত করেছে শূদ্র বলে তিন রকমের পরিচয় কিন্তু এই তিনটি পরিচয়ের মধ্যে সেই সময়কার রাজনৈতিক এবং সামাজিক একটি সূক্ষ্ম ইতিহাস লুকিয়ে আছে কিভাবে আমি বিস্তারে তোমাদেরকে বলছি ব্রাহ্মণদের ব্রাহ্মণ্য যে হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের গোড়ামি এবং বর্ণবিদ্বেষকে কটাক্ষ করে এবং প্রশ্ন করে খ্রিস্টপূর্বে ষষ্ঠ শতকে আমরা দেখি বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান খুব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণদের জন্য বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম খুব সুখকর ছিল না মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই চন্দ্রগুপ্ত মৌর্য নিজে জৈন ধর্ম অবলম্বন করেছিলেন এবং অশোক বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন তাই আবারও খুব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণদের চোখে এই রাজবংশ খুব একটা এই রাজবংশ এবং এই রাজাদের ব্যক্তিগত যে যে ধর্মের বিশ্বাস তা তাদের কাছে খুব সুখকর ছিল না সেই কারণেই হয়তো তারা মৌর্যদের ক্ষত্রিয় বলে চিহ্নিত করতে অস্বীকার করেছেন এবং তাদেরকে বা তাদের পরিচয় দিয়েছেন শূদ্র বলে শূদ্র হিন্দু সমাজের যে 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 বর্ণের যে আকার আমাদের কাছে আছে সেই সেই আকারে তারা একদম নিম্নবর্তী যে শ্রেণী সেই শ্রেণী এবং কোনোভাবেই রূপে রাজা হওয়ার অধিকার কিন্তু তারা রাখে না এবার আসছি জৈন গ্রন্থটিতে জৈনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা জৈন ধর্মকে নিজের ধর্ম বলে এই সময় মেনে নিয়েছিল তারা ছিল বৈশ্যবর্ণের তাই হয়তো তারা চন্দ্রগুপ্ত মৌর্যকে তাদের মতো করেই বৈশ্য বর্ণে অভিহিত করেছিল এবার আসা যাক বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে অশোক এবং বৌদ্ধ ধর্মের যে তাদের যে নিবিড় সম্পর্ক সেই বিষয়ে আমরা বিষদে এবং বিস্তারে এরপরেই আলোচনা করব বৌদ্ধ ধর্মের প্রচারের ক্ষেত্রে অশোকের যে অবদান সেটা অপরিসীম এবং তাই বৌদ্ধ গ্রন্থগুলিতে অশোক সম্বন্ধে যখন আমরা কোনো তথ্য পাই বা মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে আমরা যখন কোনো তথ্য পাই সেখানে কখনোই কোনো কটাক্ষ আমরা পাই না বরং পাই ভূয়সী প্রশংসা তাই বৌদ্ধ গ্রন্থগুলিতে অশোক খুব স্বাভাবিকভাবেই ক্ষত্রিয় বংশভূত এই পরিচিতিগুলির মাধ্যমে আমরা একটা সূক্ষ্ম রাজনৈতিক সামাজিক সংঘাতের কথা কিন্তু বুঝতে পাচ্ছি। স্পষ্ট হয়ে আমাদের সামনে তা উঠে আসছে সেই যে প্রেক্ষাপটের কথা বলেছিলাম আগের দিন যেখানে বিশেষ করে বৌদ্ধ এবং জৈন ধর্ম যখন হিন্দু ধর্মকে প্রশ্ন করতে করতে উঠে এসেছে এবং তার মারফত খুব স্বাভাবিকভাবে সামাজিক স্তরে কিছু দ্বন্দ্বের কিছু সংঘাতের প্রবণতা দেখা দিয়েছে সেই প্রবণতাগুলির ইঙ্গিতই হচ্ছে এই গ্রন্থগুলির ভেতর থেকে আমরা এই নানান বংশ পরিচয় যে পাচ্ছি সেই বংশপরিচয় ইতিহাস মৌর্যদের বংশপরিচয় যদি বংশ পরিচয়ের ক্ষেত্রে যদি আমরা কোনো কনক্লুশনে আসতে চাই তাহলে হয়তো হেমচন্দ্র রায়চৌধুরীকে অনুসরণ করে মহাপরিনির্বাণ সূত্রটিকে আমি ধরে নেব এবং এই এবং বলব যে ক্ষত্রিয় বংশীয় মৌর্যরা চন্দ্রগুপ্তর হাত ধরে পিপ্পলিবানা ওই অঞ্চলটি থেকে উঠে আসছে এবং নন্দবংশীয় শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের স্থাপনা করছে এই আলোচনার ভেতরে আরেকটি নাম দেখো এখনো উল্লিখিত আছে যার কথা আমি এখনো বলিনি সেটি হচ্ছে জাস্টিন জাস্টিন ছিলেন গ্রিক ঐতিহাসিক আবারও এই ইতিহাসের রচনাকাল মৌর্য সাম্রাজ্যের পতনের অনেকটা পরে গ্রিক ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যানড্রোকোটাস বলে অভিহিত করা হয়েছে এটি চন্দ্রগুপ্তের গ্রিক নাম জাস্টিনের ইতিহাসেও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষত্রিয় ছিলেন না ছিলেন অতি সাধারণ এবং জাস্টিনের ইতিহাসে চন্দ্রগুপ্তের যে উত্থান তাকে কিছুটা নায়কের মতো করে দেখানো হয়েছে খুবই সাধারণ জায়গা থেকে অতীব উচ্চ রাজনৈতিক স্থানে চন্দ্রগুপ্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন নিজ গুণে জাস্টিনের আরেকটি উল্লিখিত পয়েন্ট আমাদের জন্য বেশ জরুরি এখানে উনি চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় দিতে গিয়ে জঙ্গলের মাহাত্মকে নিয়ে এসেছেন দেখো মহাপরিনির্বাণ সূত্রাতে যে পিপালিবানার কথা বলা হয়েছে পিপালিবানা নামের ভিতরেও কিন্তু জঙ্গলের একটি সূত্র আমরা পাই তাই বলা যেতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে অবস্থান তা হয়তো কোনো জঙ্গল অঞ্চল থেকেই উঠে আসে ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা বুঝতে পাচ্ছি যে সঠিকভাবে স্পষ্টভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই যেখান থেকে আমরা খুব দৃঢ়ভাবে বলতে পারব যে এই মৌর্যরা ঠিক কারা ছিলেন এবং তাদের বংশ পরিচয় কি ছিল তাই আবারও হেমচন্দ্র রায় রায়চৌধুরীকে অনুসরণ করে মহাপরিনির্বাণ সুরতাকে আমি ধরে নিচ্ছি মৌর্য বংশের বংশ পরিচয় হিসেবে এবং এগিয়ে যাচ্ছি মৌর্য সাম্রাজ্যের স্থাপনের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে মৌর্য সাম্রাজ্য স্থাপিত হচ্ছে খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ অথবা তিনশো চব্বিশ অথবা তিনশো একুশে মগধের শেষ বংশ মৌর্যদের উত্থানের আগে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে চন্দ্রগুপ্ত পরাজিত করেন চন্দ্রগুপ্তের সাথে যখন ধননন্দের যুদ্ধ হয় তখন নন্দদের যে রাজশক্তি তা মোটামুটি উত্তর ভারতের গাঙ্গীয় উপত্যকা ঘিরে যে বিস্তীর্ণ অঞ্চল তার উপরে প্রতিষ্ঠিত তাই এটা আমরা ধরে নিতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন ধননন্দকে পরাজিত করছেন তখন তাদের অধীনে যে ব্যাপক এলাকা ছিল সে সমস্তটাই কিন্তু মৌর্যদের রাজশক্তির অধীনে চলে আসছে বলা যেতে পারে যে প্রায় সমগ্র উত্তর ভারতকে কেন্দ্র করেই মৌর্য সাম্রাজ্যের স্থাপনা ঘটল এই গাঙ্গেয় উপত্যকার উপর ভিত্তি করে চন্দ্রগুপ্ত মৌর্য যখন তার রাজশক্তিকে সুদৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করলেন তিনি পরবর্তী পর্যায়ে যখন রাজ্য বিস্তারের জন্য আরও এগিয়ে গেলেন তখন খুব স্বাভাবিকভাবেই তিনি এগোলেন ভারতের উত্তর পশ্চিম দিকে আরেকটি উপত্যকা সেখানে উপস্থিত সিন্ধু উপত্যকা কিন্তু এই উত্তর পশ্চিম অঞ্চলটিতে এই মুহূর্তে ছিল গ্রিকদের উপস্থিতি এবং চন্দ্রগুপ্ত মৌর্য যখন উত্তর ভারতের পর এই সিন্ধু উপদ্যা উপত্যকার দিকে তার আগ্রাসী নীতি নিয়ে এগিয়ে গেলে তখন খুব স্বাভাবিকভাবেই এই গ্রিকদের সাথে তার সংঘাত বাঁধল চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকেটারের ভেতরে ঘটেছিল এক ভয়াবহ যুদ্ধ যদিও সেই যুদ্ধের বিবরণী আমরা খুব একটা কোনো গ্রন্থ থেকে পাই না চন্দ্রগুপ্ত বঞ্চ যখন ধনন্দকে পরাজিত করেছিলেন তখন কিন্তু বেশ কয়েকটি বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা এই বিবরণ পেয়ে থাকি যেমন মহাবংশে আমরা এই বিবরণ পাই মুদ্রা রাক্ষস যেটি বা যে নাটকটির কথা আমি বারবার তোমাদের সামনে তুলে ধরছি সেখান থেকে সে বিবরণ পাই আরেকটি বৌদ্ধ গ্রন্থ যার রচনাকালো মৌর্য সাম্রাজ্যের পতনের বেশ কিছুদিন পরে বা বেশ কিছু পরে পান হোক সেই গ্রন্থ থেকেও আমরা সে বিবরণী পাই কিন্তু সেলুকাস নিকটারের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের যে যুদ্ধ ঘটে তার বিবরণ খুব একটা ঐতিহাসিকরা কোথাও খুঁজে পাননি তবে কিছু তথ্য নিশ্চিতভাবে আমাদের কাছে উঠে এসেছে যেমন রমিনা বলেছে যে এই যুদ্ধের পরিণতি ছিল একটি চুক্তি যা অনুমান করা যেতে পারে খ্রিস্টপূর্ব তিনশো তিনে স্বাক্ষর করা হয় চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকেটারের ভেতরে আবার রণবী চক্রবর্তী অনেক বিচার বিবেচনা করে দেখেছেন যে এই যুদ্ধটি খ্রিস্টপূর্ব তিনশো ষোলো বা তিনশো সতেরো বা তিনশো ষোলোর আগে কখনোই ঘটতে পারে না এবং তিনি আরও বলেছেন যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য সাম্রাজ্যকে স্থাপন করেন তার প্রায় আট কি সাত বছর পরেই এই যুদ্ধ ঘটে এই যুদ্ধের বা এই চুক্তির ইতিহাসে আসার আগে চন্দ্রগুপ্তের সাথে গ্রিকদের যে সম্পর্ক ছিল সেই বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক সেই জাস্টিনের কথা বলেছিলাম জাস্টিনের গ্রন্থ থেকে আমরা একটি তথ্য পাই যে তথ্যে লেখা আছে যে আলেকজান্ডার যখন তার সামরিক এবং রাজশক্তি প্রায় ভারতবর্ষের সীমানা পর্যন্ত বিস্তারিত করেছিলেন এবং তিনি যখন পুরুষ সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন তখন এই চন্দ্রগুপ্ত মৌর্যই তার সভায় গিয়ে তাকে প্রস্তাব জানিয়েছিল ধননন্দের বিরুদ্ধে যুদ্ধ করা ধননন্দ তখন গাঙ্গে উপত্যকার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার রাজত্বকে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু তিনি ছিলেন স্বৈরাচারী পূজাদের মধ্যে নন্দবংশীয় রাজাদের খুব একটা সুনাম ছিল না তবে এই তথ্যের সত্যতা আবারও ঐতিহাসিকদের মতে বিচার করা প্রয়োজনীয় এবং তার সঠিকভাবে এখনো বিচার করা সম্ভব হয়নি পরবর্তী সময়ে মৌর্য বংশের সাম্রাজ্যের স্থাপনার পরে চন্দ্রগুপ্ত মৌর্য যখন উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে তার সাম্রাজ্য বিস্তার করার জন্যে বা তার রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তখন আবারও এই গ্রিকদের সাথে তাদের তার একটি সংঘাত ঘটে আলেকজান্ডার যখন তার দেশে ফিরে যান তখন পূর্ব দিকে যে অঞ্চলগুলির ওপরে তিনি তার রাজশক্তিকে বিস্তার করতে পেরেছিলেন সেই অঞ্চলগুলিকে তিনি তার বিশ্বস্ত জেনারেল সেলুকাস নিকেটারের হাতে তুলে দিয়ে গেছিলেন তাই চন্দ্রগুপ্ত মৌর্য যখন এই দিকে এগিয়েছিলেন তখন এই অঞ্চলগুলিতে সেলুকাস নিকেটারের সাম্রাজ্য ছিল খুব স্বাভাবিকভাবে এই সেলুকাস নিকেটরের সঙ্গে তখন চন্দ্রগুপ্ত মৌর্যে যুদ্ধ বাঁধে আবারও বলি যে এই যুদ্ধের কোনো বিশদ বিবরণী আমাদের কাছে নেই কিন্তু যে আমরা জানতে পেরেছি তাহলে এই যুদ্ধের অবসান ঘটছে একটি চুক্তির মাধ্যমে দেখো এখানে আমি দেখাচ্ছি যে এই চুক্তি যখন স্বাক্ষর বা এই চুক্তি যখন সম যখন দুজন রাজার ভেতরে হচ্ছে তখন এই চুক্তির মাধ্যমে চন্দ্রগুপ্ত কিছু জিনিস আদায় করে নিতে পারছেন অপরদিকে সিলুকাস নিকেটারও চন্দ্রগুপ্ত কাছ থেকে কিছু জিনিস পাচ্ছেন এখানে চন্দ্রগুপ্ত তিনটি বৃহৎ এলাকা তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন কি কী সেই এলাকাগুলি হিন্দুকুশ পর্বতের কিছু অংশ আফগানিস্তানে কান্দাহার অঞ্চল এবং বালুচিস্তান অপর দিকে সেলুকাস নিকেটার কি করেছিলেন সেলুকাস নিকেটার শুধুমাত্র পাঁচশোটি রণহস্তি পেয়েছিলেন ভারতবর্ষের ইতিহাসের এই আদি পর্বে যে রণকৌশল এবং যে ধরনের সৈন্যদলের কাঠামো আমরা দেখতে পাই সেখানে রণহস্তিতে ব্যবহার ছিল ব্যাপক মগদের উত্থানের ক্ষেত্রেও ঐতিহাসিকরা এই রণহস্তির ব্যবহারের উল্লেখ করেছেন এবং বলেছেন যে মগদের উত্থানের পিছনে এই রণহস্তিতে ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোনোভাবেই এই রণহস্তি সামরিক ক্ষেত্রে যে ব্যবহার তাকে আমরা উপেক্ষা করতে পারি না তবে এটি পরিষ্কার যে যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য একদিকে সেলুকাস নিকেটরের অধীনে থাকা তিনটি বৃহৎ অঞ্চল নিজের রাজশক্তির অধীনে নিয়ে আসতে সক্ষম হচ্ছেন অপরদিকে সেলুকাস নিকেটর কোনো অঞ্চল তো নয় শুধুমাত্র রণহস্তিতেই কিন্তু সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছে এই অসম চুক্তি থেকে বোঝা যায় যে হয়তো যুদ্ধক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরের থেকে অনেক অংশে এগিয়েছিলেন তবে আবারও যেহেতু আমাদের কাছে বিশেষ কোনো তথ্য নেই তাই কোনো সঠিক চিত্র আমরা এই ক্ষেত্রে পাই না এই চুক্তির আরেকটি অন্যতম দিক ছিল বৈবাহিক সম্পর্ক বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত সেলুকাস নিকেটের কন্যাকে বিবাহ করেছিলেন এবং এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সেলুকস নিকেটের বা গ্রিক এবং মৌর্য সাম্রাজ্যের ভিতরে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল এই বক্তব্য প্রথম ভিনসেন্ট স্মিথ আমাদের সামনে তুলে ধরেন এবং পরবর্তীকালে হেমচন্দ্র রায়চৌধুরী এই বক্তব্যটিকে মেনেও নিয়েছিলেন তবে পরবর্তী সময় বিএন মুখার্জি অনেক বিচার করে দেখেছেন যে এই তথ্যটি সঠিক নয় তিনি বলেছেন যে এটি সেলুকাস নিকেটর বা চন্দ্রগুপ্ত মৌর্যর ভিতরে কোনো ব্যক্তিগত বৈবাহিক সম্পর্ক ছিল না তার মতে এটি ছিল একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে কিছু বৈবাহিক সম্পর্ককে স্বীকৃতি দেওয়া অর্থাৎ যে উত্তর পশ্চিম অঞ্চলে গ্রিকরা বসবাস করতেন সেই গ্রিকদের সাথে ভারতীয় জনগোষ্ঠীর অনেকেরই বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় কিন্তু সেগুলি ছিল সামাজিক স্বীকৃতির বাইরে বিএন মুখার্জির মতোই রমিনো থাপারও এইখানে বক্তব্য রেখেছেন যে এই বৈবাহিক চুক্তির দ্বারা এই সকল বৈবাহিক সম্পর্ককে সিলুকাস নিকেটর এবং চন্দ্রগুপ্ত মৌর্য সামাজিক এবং আইন স্বীকৃতি দিয়েছিলেন এটি এই সময়কার সামাজিক ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি একটি গুরুত্বপূর্ণ দিক বলা যেতে পারে এবং অবশ্যই সেটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উল্লেখজনক ঘটনাও বটে চন্দ্রগুপ্ত মৌর্য এইভাবেই মগদের রাজত্বের যে বিশাল এলাকা তার উপর ভিত্তি করে একটি সাম্রাজ্যর সৃষ্টি করছেন চন্দ্রগুপ্ত মৌর্য গাঙ্গেয় উপত্যকা এবং সিন্ধু উপত্যকা এই দুটি অঞ্চলেই তার রাজশক্তি বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এখানেও একটি গুরুত্বপূর্ণ উল্লেখজনক পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই যে কোনো সাম্রাজ্য যখন তার রাজশক্তি বিস্তার করে তখন সে রাজশক্তি এবং তার ক্ষমতাকে ধরে রাখার জন্য তার অর্থনৈতিক সম্পদ খুব প্রয়োজনীয় একটি ফ্যাক্টর গাঙ্গেয় উপত্যকার যে কৃষিজ সম্পদ তা এর আগে আমরা দেখেছি ষোড়শ মহাজনার পদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল হেমচন্দ্র রায়চৌধুরী বলেছিলেন এবং আমাদের প্রথম লেকচারে এই বক্তব্য আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ষোড়শ পদর ক্ষেত্রে এবং মগদের ক্ষেত্রেও তাদের যে রাজশক্তির উত্থানের ইতিহাস আমরা দেখি তা অনেকাংশেই আমরা ব্যাখ্যা করতে পারি এই কৃষিজ সম্পদের ওপর ভিত্তি করে রাজারা এই কৃষিজ সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে সামরিক দিক দিয়ে এবং প্রশাসনিক দিক থেকে তারা একটি সু তাদের সাম্রাজ্যগুলিকে বা তাদের রাজত্বগুলিকে তাদের রাজশক্তিকে তারা সুপ্রতিষ্ঠিত করে তুলতে পারে এখানে চন্দ্রগুপ্ত মৌর্য একটি নয় দুটি এই ধরনের এলাকার উপরে তার রাজশক্তি বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এবং তাই চন্দ্রগুপ্ত মৌর্য খুব সফলভাবে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে জয় লাভ করে রাজ্য বিস্তার নয় তার সাম্রাজ্যকে খুব শক্ত এবং সুদৃঢ় একটি কাঠামোর ওপর দাঁড় করাতে পেরেছিলেন গঙ্গেয় উপত্যকা এবং সিন্ধু উপত্যকার যে কৃষিজ সম্পদ তার সাহায্যে তিনি মৌর্য সাম্রাজ্যের যে অর্থনৈতিক সম্পদ তাকে তিনি অনেক গুণ এবং অনেক মাত্রায় বাড়াতে পেরেছিলেন মৌর্য বংশের যে ইতিহাস সেই ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের যে প্রথম তিনজন সম্রাট তাদের ইতিহাসই আমরা সব থেকে স্পষ্টভাবে পাই বিভিন্ন উপাদান থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস সম্বন্ধে আমরা এক্ষুনি আলোচনা করেছি এরপরে আমরা সংক্ষেপে তার পুত্র বিন্দুসারের কথা বলবো এবং তারপরেই সম্রাট অশোকের কথা উঠে আসবে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে অশোককে নিয়ে আমাদের রয়েছে বিস্তর আলোচনা এবং ধাপে ধাপে আমরা সে আলোচনার দিকে এগিয়ে যাব অশোকের পরবর্তী যে ইতিহাস তা খুবই সংক্ষিপ্ত এবং একেবারেই স্পষ্ট নয় যার থেকে বোঝা যায় যে মৌর্য সাম্রাজ্যের যে শক্ত শক্তভিত তা এই প্রথম তিনজন সম্রাটই সৃষ্টি করেছিলেন এবং ধরে রাখতে পেরেছিলেন তাই মৌর্য বংশের ইতিহাসের ক্ষেত্রে এই তিনজন সম্রাটই হল মৌর্য সাম্রাজ্যের তিন শ্রেষ্ঠ সম্রাট এবং এই তিনজনের ভেতরে চন্দ্রগুপ্ত মৌর্যের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র তিনি মৌর্য সাম্রাজ্যকে প্রতিষ্ঠাই করেননি তার ভিতকেও তিনি শক্ত করতে অনেক দূর পর্যন্ত কাজ করেছিলেন শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে। আমরা যখন সাম্রাজ্যের প্রশাসন এবং শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব তখন এই ব্যাখ্যাগুলি ধীরে ধীরে আমাদের আলোচনার ভেতরে উঠে আসবে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী সময় যে রাজার নাম আমরা পাই তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্যেরই পুত্র বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য মৃত্যুর আগেই তার সিংহাসনের ভার বিন্দুসারের হাতে তুলে দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে জৈন ধর্ম পালন করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং দেখা যায় কর্ণাটকে গিয়ে তিনি সেখানে মৃত্যুবরণ করেন চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসারের উদ্ভব ইতিহাসের পাথায় খুব স্পষ্ট নয় কেন কি উপাদানের অভাব রয়েছে বিন্দুসার সম্বন্ধে আমরা খুব বেশি তথ্য কোথাও পাই না তাই বিন্দুসার সম্বন্ধেও আমাদের যে যে ভাব যে ধার ধারণা বা ভাবনা সেটি সীমিত সীমিত তবে এটি নিশ্চিত যে বিন্দুসার উত্তরাধিকার সূত্রে যে বিশাল এলাকা সাম্রাজ্য পেয়েছিলেন তাকে তিনি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন সফলভাবে প্রায় ষোলো শতকের রচিত একটি গ্রন্থ থেকে বিন্দুসার সম্বন্ধে একটি তথ্য পাওয়া যায় সেই তথ্য অনুযায়ী বলা হয় যে মৌর্য সাম্রাজ্যের দক্ষিণাবর্তী যে অঞ্চলগুলি ছিল সেই অঞ্চলগুলিতে রাজশক্তির বিস্তার ঘটেছিল এই বিন্দুসারের আমলে তবে আবারও এই গ্রন্থটির তথ্যের সত্যতা বিচার সঠিকভাবে করা হয়নি বা করা যায়নি এই গ্রন্থটিতে বলা হয়েছে যে বিন্দুসারী ছিলেন সেই রাজা যিনি ল্যান্ড বিটুইন দ্য টু সিজ জয় করেছিলেন অর্থাৎ দুটি সমুদ্রের মাঝখানে যে জমি ধরে নিতে পারি আমরা যে এটি ভারতবর্ষে দক্ষিণ অঞ্চল অশোকের অনুশাসনের যে অবস্থান সেই নির্দিষ্ট অবস্থানগুলি ধরে আমরা সাম্রাজ্যের সীমানাকে নির্ধারিত করতে পারি এবং দক্ষিণ অঞ্চলে অশোকের যে অনুশাসনগুলি পাওয়া যায় তা থেকে বোঝা যায় যে অন্তত মাইসোর পর্যন্ত সাম্রাজ্যের সীমানা বিস্তারিত ছিল তাই এই তথ্যকে আমরা যথার্থ হিসাবে ধরলেও ধরতে পারি বিন্দুসারকে জাস্টিন তার গ্রন্থে যে গ্রিক নামে অভিহিত করেছিলেন সেই গ্রিক নামগুলি হলো অমৃতঘাতা বা অমৃত অমৃত কাটাস এবং এই গ্রন্থ থেকে আমরা এইটুকুনি অন্তত বুঝতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য যে সাম্রাজ্য বিন্দুসারের জন্য রেখে গেছিলেন সেই সাম্রাজ্যকে সব মহিমায় বিন্দুসার ধরে রাখতে পেরেছিলেন বিন্দুসারের পরবর্তী যিনি মৌর্য সাম্রাজ্যের রাজা হিসেবে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন তিনি সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে সম্রাট অশোকের গুরুত্ব অপরিসীম এবং সেই আলোচনায় আমরা পরবর্তী কিছু লেকচারে ধীরে ধীরে আসব সম্রাট আশ অশোকের যে রাজত্বকাল আনুমানিকভাবে খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর বা দুশো বাহাত্তর বা দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ পর্যন্ত দুশো তিয়াত্তর বা দুশো বাহাত্তরে বিন্দুসারের মৃত্যু ঘটে অথচ অশোকের অনুশাসন অনুযায়ী তার রাজ্যভিষেক ঘটে দুশো আটষট্টি সাল এই দুটি তারিখের ভেতরে যে চার থেকে পাঁচ বছরের যে ব্যবধান সেই ব্যবধানকে কেন্দ্র করে ঐতিহাসিকদের ভেতরে একটি বিশদ আলোচনা আছে যে আলোচনায় আমরা আমাদের পরবর্তী লেকচারে নিয়ে আসব তাই এইখানে আমি সেই আলোচনার ভেতরে খুব একটা ঢুকছি না কিন্তু তার ইঙ্গিত আমি তোমাদেরকে দিয়ে রাখতে চাই অশোকের পরবর্তী সময় খুব দ্রুত গতিতে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে বলা হয় প্রায় পঞ্চাশ বছরের ভেতরেই আমরা মৌর্য সাম্রাজ্যের পতন নির্ধারিত করতে পারি এই দ্রুত পতনের ফলে অশোকের পরবর্তী সময় যে রাজাদের ইতিহাস তা খুব একটা স্পষ্টভাবে আমাদের কাছে নেই পুরাণে অশোকের পরবর্তী সময়ে যে মৌর্য রাজারা ছিলেন তাদের উল্লেখ আছে এবং একটি নামে তালিকাও আছে তবে আবার পুরাণের রচনাকাল সাম্রাজ্যের পতনের অনেক পরবর্তী সময় এবং পুরাণের যে বিশেষ গ্রন্থ চরিত্র সেই কারণে পুরাণের থেকে পাওয়া যে তথ্যগুলি আমাদেরকে সেগুলিকে খুব সাবধানে ব্যবহার করতে হয় তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে অশোকের পরবর্তী সময় খুব দ্রুত গতিতে দ্রুতগতিতে সাম্রাজ্যের পতন ঘটে গেছিলো তাই অশোকের সময়ে যে মৌর্য সাম্রাজ্য আমাদের সামনে উঠে আসে সেই মৌর্য সাম্রাজ্যকেই তার শ্রেষ্ঠ সময়ের হিসেবেই আমরা ধরতে পারি এবং তার সীমানাকে সেই রূপে নির্ধারিত করতে পারি অশোকের অনুশাসনের সাহায্যে এবং বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে চন্দ্রগুপ্ত মৌর্য যেভাবে তার রাজ্য বিস্তার করে সাম্রাজ্য গঠন করেছিলেন তার ইতিহাসকে অনুসরণ করে আমরা মৌর্য সাম্রাজ্যের এই বিশাল এলাকার একটি সীমানা নির্ধারিত করতে পারি পশ্চিম দিকে কান্দাহার পূর্ব দিকে বঙ্গদেশ বঙ্গদেশে তাম্রলিপ্তি বা তমলুক ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর চন্দ্রকেতুগড়ের উল্লেখও আমরা বিভিন্ন গ্রন্থে পেয়ে এসেছি উত্তর দিকে সাম্রাজ্যের সীমানা ছিল কাশ্মীর দেখা গেছে যে অশোকের সময় শ্রীন অশোকের সময় শ্রীনগর শহরটি ধীরে ধীরে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ নগর হিসেবে এবং দক্ষিণাঞ্চলে আবারও অশোকের অনুশাসনকে ফলো করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মাইসোর পর্যন্ত সাম্রাজ্যের সীমানাকে আমরা নির্ধারিত করতে পারি এটি একটি বিরাট ভৌগোলিক এলাকা সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ভারতের রাজনৈতিক ইতিহাসে এই বিশাল এলাকা জুড়ে হয়তোবা এই প্রথম এবং এই শেষ সাম্রাজ্যের ইতিহাস আমরা পাই ভারতের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে যেহেতু মৌর্য সাম্রাজ্যই হল প্রথম সাম্রাজ্য তাই এই নিরিখেও মৌর্য সাম্রাজ্যের একটি বিশেষ গুরুত্বের দিক আছে এই সাম্রাজ্য শব্দটিকে আমি আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করতে চাই আমাদের ইতিহাস চর্চায় বা আমাদের ইতিহাস চিন্তায় সাম্রাজ্য শব্দটি প্রথম আমরা জানতে পারি ঔপনিবেশিক আমলে আমাদের ভারতবর্ষের বুকে যখন ব্রিটিশরা তাদের সাম্রাজ্য বিস্তার করে তখন সেই সাম্রাজ্যকে জাস্টিফাই করার জন্য বা লেজিটিমাইজ করার জন্য তারা তাদের মতো করে অনেকগুলি রাজনৈতিক ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছিল যেমন তারা বলেছিল ও যে ইউরোপ ছাড়া সমগ্র প্রাচ্যে যে ধরনের রাজশক্তির উত্থান আমরা দেখতে পাই তারা ছিল স্বৈরাচারী বা যে শব্দটি আমরা বিশেষভাবে এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি ওরিয়েন্টাল ডেসপটিজম এবং প্রাচ্যের মানুষদের এই অত্যাচারী স্বৈরাচারী রাজশক্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান এক্ষেত্রে ব্রিটিশরা আমাদের আরেকটি ইতিহাসও উপহার দেয় সেখানে তারা আমাদের প্রাচীন সময়ের যে সাম্রাজ্যগুলি ছিল তাদেরকে ব্যাখ্যা করে এবং তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরে যেমন বিশাল ভৌগোলিক আকার যেমন প্রাসাদ অট্টালিকা সমান প্রাসাদ যেমন আইন নীতি যেমন জনহিত এসে কিছু কাজকর্ম ইত্যাদি এর ওপর ভিত্তি করে তারা বলেছিল যে এই সাম্রাজ্যগুলির মতোই যেন বিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্য আবারও ভারতবর্ষের উন্নতির জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছে তবে ব্রিটিশ সাম্রাজ্যর পরবর্তী সময়ে যে ইতিহাস চর্চার ভেতরে আমরা এখন উপস্থিত সেখানে এই সাম্রাজ্যের ব্যাখ্যাটিকে আমরা নতুনভাবে দেখতে শিখেছি এবং ব্রিটিশদের যে সরল ঔপনিবেশিক ব্যাখ্যা ছিল তার থেকে বেরিয়ে এসে আমরা সাম্রাজ্যকে তার সঠিক জটিল যে চরিত্র তার নিরিখে বিচার করতে শিখেছি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভারতের রাজনৈতিক ইতিহাসে স্থাপিত হয় ভারতের প্রথম সাম্রাজ্য দেখতে পাচ্ছ তোমরা এই মানচিত্র থেকে তার আকার ছিল বিশাল এই বিশাল ভৌগোলিক আকারের ভিতর যে নানান বৈচিত্র্য সেই নানান বৈচিত্র্য এই সাম্রাজ্যের চরিত্রকে বিশেষভাবে প্রভাবিত করেছে এই সাম্রাজ্যের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে আমরা আর কিন্তু শুধুমাত্র অট্টালিকাকে বা প্রাসাদকে চিহ্নিত করি না প্রাসাদও ছিল গুরুত্বপূর্ণ কিন্তু তা রাজশক্তির রূপে সাম্রাজ্যের বৈশিষ্ট্য রূপে নয় বরং যে দুটি ক্ষেত্র রমিলা থাপর এই ক্ষেত্রে আমাদের সামনে তুলে ধরেছে সেই দুটি ক্ষেত্র ধরে আমরা এই সাম্রাজ্যকে নিয়ে আলোচনা করতে পারি একটি হলো অর্থনৈতিক এবং অপরটি হল সাংস্কৃতিক মৌর্য সাম্রাজ্যের প্রেক্ষাপট রূপে যে রাজনৈতিক এবং ধার্মিক কাহিনীগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেই প্রেক্ষাপটটি এখানে কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে প্রথমে আসি অর্থনৈতিক ক্ষেত্রে একটি সাম্রাজ্যের পিছনে যে বিপুল সম্পদের প্রয়োজন হয় সেটি তার অর্থনৈতিক সম্পদ থেকেই উঠে আসে কিন্তু একটি বৃহৎ ভৌগোলিক এলাকার অর্থনৈতিক অবস্থান সব জায়গায় রকম হয় না সাম্রাজ্য কিভাবে তার এই অর্থনৈতিক সম্পদকে ব্যবহার করতে পারে সেই বিষয়ে ঐতিহাসিকরা তাদের মতামত দিয়েছেন সাম্রাজ্য যে অর্থনৈতিক সম্পদ তার রাজশক্তির মাধ্যমে তার রাজনৈতিক ক্ষমতার অধীনে নিয়ে আসছে তাকে কি সেভাবেই রেখে দেবে এবং সেভাবেই ব্যবহার করবে নাকি সাম্রাজ্যের যে বিশেষ প্রয়োজনীয়তা সামরিক প্রশাসনিক তাকে মাথায় রেখে এই অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে নিজের মতো করে আবার নতুনভাবে নতুন পরিকাঠামোয় সাজিয়ে নেবে এই বিষয়ে ঐতিহাসিকদের নানান মত আছে আমরা যখন মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা অর্থনীতি ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করব তখন এই দিকগুলি আবার আমাদের আমাদের আলোচনার ভেতরে ফিরে আসবে অপর যে ক্ষেত্রটি সেটি হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্র সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখেছি এবং আজকের আলোচনার ভেতরেও আমরা দেখেছি যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আবার অপরদিকে সামাজিক ক্ষেত্রে যে বর্ণ যে কাহিনীগুলো আমাদের সামনে আছে সেগুলোর ওপর দাঁড়িয়ে আমরা বলতে পারি যে অন্তত ভারতীয় সমাজে ছিল বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যময় সমাজ যে শান্তিপূর্ণ ছিল বা শান্তিময় ছিল তা কিন্তু নয় এর ভেতরে আমরা সংঘাত দ্বন্দ্ব সবই কিন্তু আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে সাম্রাজ্য কিভাবে এই বৈচিত্র্যকে তার রাজনৈতিক ক্ষমতার অধীনে নিয়ে আসতে সক্ষম হবে দেখা যায় যে এই ক্ষেত্রে একটি রাজনৈতিক একীকরণের উদ্যোগ আমাদের চোখে পড়ে এই রাজনৈতিক একীকরণের উদ্যোগের কথাও আমরা আমাদের প্রথম লেকচারে দেখেছিলাম হেমচন্দ্র রায়চৌধুরী এবং রণবীর চক্রবর্তীর ব্যাখ্যাতে সাম্রাজ্য চেষ্টা করে যে যাতে এই বৈচিত্র্যগুলির ভেতর যে সংঘাতের প্রবণতা তা যেন তার ভিতকে কোনো রকমভাবে দুর্বল না করে দেয় এবং তাই যাকে আমরা ইংরেজিতে বলি হোমোজেনিটির একটি টেন্ডেন্সি আমরা দেখতে পাই সাম্রাজ্যগুলির ভেতরে আবারও যখন আমরা বিশদভাবে মৌজ সাম্রাজ্যের শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এবং অশোকের সময় যে বিশেষ উন্নতিগুলি ঘটছে সেদিকে নজর দেব সেই আলোচনাগুলির ভেতরে ঢুকবো তখন এই বিষয়গুলি আবার করে আমাদের আলোচনার ভেতরে ফিরে আসবে সেই কারণেই আমি এই লেকচারে শেষ পর্যায়ে এসে সাম্রাজ্যকে নিয়ে এই আলোচনাটি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যাতে পরবর্তী সময়ে যখন আমরা এই বিষয়গুলিকে নিয়ে আরও বিস্তারে আলোচনা করব তখন এই এই সাম্রাজ্য বিষয়ক আলোচনাটি আমাদের একটি প্রেক্ষাপট রূপে আমাদের সামনে থাকবে তাহলে আজ আমরা এই স্বয়ংপ্রভা কোর্সের দ্বিতীয় লেকচারে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠানের ইতিহাস সম্বন্ধে জানতে পারলাম জানতে পারলাম কি করে চন্দ্রগুপ্ত মৌর্য বলে একজন ব্যক্তি তার সামরিক এবং তার নিজ গুণে এই সাম্রাজ্যে স্থাপনা করেছিলেন মগধকে কেন্দ্র করে মৌর্যরা মগধকে কেন্দ্র করে যখন তাদের সাম্রাজ্য স্থাপন করে তখন তারা রাজধানী হিসেবে তাদের পাটালিপুত্রকে বেছে নিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করেছি উত্তরটা খুঁজে পেয়েছি কি না জানি না কিন্তু উত্তরটি খোঁজার আমরা চেষ্টা করেছি এবং এই উত্তরটি খুঁজতে গিয়ে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঐতিহাসিক দিক আমাদের কাছে উঠে এসেছে বিভিন্ন গ্রন্থ থেকে যে বিভিন্ন রকমের বংশ পরিচয় আমরা পাই মৌর্য বংশের সম্বন্ধে সেখান থেকে ভারতবর্ষের সামাজিক এবং রাজনৈতিক যে দ্বন্দ্বের ইতিহাস যে সুপ্ত দ্বন্দ্বের ইতিহাস তা আমাদের কাছে উজ্জ্বল হয়ে ওঠে এবং পরবর্তী যে আলোচনাগুলির ভেতরে আমরা যাব সেই আলোচনার ক্ষেত্রে এই দ্বন্দ্ব এবং এই সংঘাত একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে আবার আমাদের আলোচনায় ফিরে আসবে তোমরা নিজেরাই তখন সেটা বুঝতে পারবে চন্দ্রগুপ্ত মৌর্য শুধুমাত্র উত্তর ভারতে গাঙ্গেও উপত্যকায় নন্দবংশীয় রাজাদের পরাজিত করে একটি বৃহৎ রাজত্ব স্থাপন করেননি তিনি তার এই রাজত্বকে আরও বিস্তারিত করে একটি সাম্রাজ্যের রূপ দিয়েছিলেন এবং এই ইতিহাসের পথ ধরে আমরা তার সাথে সাথে উত্তর পশ্চিম অঞ্চলে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলেও পৌঁছে গেছি যেখানে গ্রিক শাসক সেলুকাস নিকেটারের সাথে তার যুদ্ধ হয় এই ক্ষেত্রে আরেকটি খুব উল্লেখজনক বিষয় হল যেহেতু গ্রিক শাসকরা বিদেশি শক্তি তাই বিশ শতকে যখন জাতীয়তাবাদী ইতিহাস আমাদের সামনে উঠে আসে তখন সেই ইতিহাস রচনায় এবং চেতনায় গ্রিক শাসকদের ওপর চন্দ্রগুপ্ত মৌর্যের এই জয়কে দেখা হয় বিদেশিদের ওপরে ভারতীয় জাতীয়তাবাদীর জয় হিসেবে অবশ্যই এটি বলাই বাহুল্য যে ভারতবর্ষের যে সময়কার ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছি সেই সময় জাতীয়তাবাদী কোনো সত্তা বা কোনো অনুভূতি না থাকারই কথা এবং ঔপনিবেশিক বা স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে জাতীয়তাবাদী ইতিহাস বিশ শতকে উঠে আসছে তার প্রেক্ষাপটে এই বক্তব্যটি কিন্তু আমরা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি তার থেকে বেশি নয় তবে সিলুকাস নিকেটরের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্যের যে অবস্থান সেটি আমাদের ইতিহাসের ক্ষেত্রে কম কিছু কম তাৎপর্যপূর্ণ নয় সিলুকাস নিকেটরকে পরাজিত না করলেও চুক্তির সাহায্যে তিনি সিলুকাস নিকেটরের অঞ্চলের তিনটি বড় বড় এলাকা মৌর্য সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতে পেরেছিলেন যে কারণে বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে মৌর্য রাজ্যত্ব একটি রাজ্য একটি সাম্রাজ্যের রূপ নিচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তার বীরত্বের ওপর ভর করে যে বিশাল সাম্রাজ্যের সৃষ্টি করেছিলেন তা উত্তরাধিকার সূত্রে তার পুত্র বিন্দুসার এবং পরবর্তীকালে অশোক পাচ্ছেন এই দুই সম্রাটই কিন্তু সক্ষম হয়েছিলেন এই সাম্রাজ্যকে ধরে রাখতে অশোকের সময় সাম্রাজ্যের যে সীমানা আমরা নির্ধারণ করতে পারি সেখান থেকে বুঝতে পারি যে উত্তরে কাশ্মীর দক্ষিণে মাইসোর পশ্চিমে কান্দাহার এবং পূর্বে বঙ্গদেশ পর্যন্ত বিস্তৃত ছিল এই মৌর্য সাম্রাজ্যের বিশাল এলাকা অশোকের অনুশাসন থেকে দক্ষিণাবর্তী অঞ্চলে আরও কিছু রাজশক্তির নাম আমরা পাই যেমন আহ পাণ্ডব চোল পুত্র কিন্তু তাদের সাথে হয়তো অশোকের বন্ধুত্বের সম্পর্কই ছিল সেই অঞ্চলগুলি হয়তো সাম্রাজ্যের অধীনে নিয়ে আসা হয়নি সাম্রাজ্যের এই বিশাল আকার এবং তার সাম্রাজ্য রূপে উঠে আসার যে ইতিহাস এটি ভারতীয় রাজনৈতিক রাজনীতির ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ভারতের রাজনীতি ইতিহাসের ক্ষেত্রে একটি নিদর্শনও বটে মৌর্যরা শুধুমাত্র একটি সাম্রাজ্যই সৃষ্টি করেননি সফলভাবে তারা এই সাম্রাজ্যকে যেভাবে ধরে রাখতে পেরেছিল এবং এই সাম্রাজ্যকে ধরে রাখার জন্য অর্থনৈতিক সম্পদ প্রশাসনকে যারা বা শাসন ব্যবস্থাকে তারা যেভাবে ব্যবহার করেছিল তাও পরবর্তী সময়ের জন্য একটি নিদর্শন রূপে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি এই আলোচনার মাধ্যমে তোমাদের সামনে আমি মৌর্য সাম্রাজ্যের স্থাপনের যে ইতিহাস আশা করি সেটিকে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি এর পরবর্তী লেকচারে আমরা সরাসরি চলে যাব সম্রাট অশোকের বিষয় সম্রাট অশোককে সাম্রাজ্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ সম্রাট হিসেবে অভিহিত করা হয় কেন সেই বিষয়ে আমরা বিস্তারে আলোচনা করব সম্রাট অশোক কিভাবে তার সময়কালে বিভিন্নভাবে সাম্রাজ্যের রাজনীতি সমাজ ধর্ম সংস্কৃতিকে প্রভাবিত করেছিলেন সেটির দিকে আমরা বিশেষভাবে নজর দেব ক্ষেত্রে আমরা আলোচনা করব তার রাজত্বকালে যে একটিমাত্র যুদ্ধ তিনি জয় করেছিলেন সেই যুদ্ধ সেই যুদ্ধের দিকে আমরা নজর দেব যেটি তিনি কলিঙ্গর বিরুদ্ধে করেছিলেন এবং কলিঙ্গ যুদ্ধে জয়ের পরে অশোকের বা ব্যক্তি অশোকের ভেতর যে আমূল পরিবর্তন এসেছিল তার সূত্র ধরে অশোক কীভাবে বৌদ্ধ ধর্মের দিকে আকর্ষণ বোধ করেছিলেন এবং সম্রাট অশোক কিভাবে তার সাম্রাজ্যে ধর্মকে প্রণীত করেছিলেন একটি নীতি হিসেবে সেই বিষয়ে আমরা বিস্তারে আলোচনা করব তৃতীয় লেকচারে আমরা শুরু করবো তাহলে সম্রাট অশোককে নিয়ে এই স্বয়ংপ্রভা কোর্সের দ্বিতীয় লেকচারটি আমি এখানেই শেষ করছি নমস্কার